হ্যাঁ, ইন্টারন্যাশনাল টাইগার ডে যেটা সবথেকে বড় একটা জানার জিনিস সকলে, যে বাঘ বাঁচাতে হবে, বাঘ বাঁচাতে হবে, বাঘকে আমাদের তার হ্যাবিট্যাটকে রক্ষা করতে হবে। এবং এইটা বাঘ বাঁচানোর জন্য শুধু যে জঙ্গলে রক্ষা করলে হবে তা নয়, একটা ইনসিটু জঙ্গলে যেমন চলছে সেই সাথে সাথে চিড়িয়াখানারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। এক্সিটু কনজারভেশন, যত রকমের বিভিন্ন বাঘ আছে, বিভিন্ন ধরনের বাঘ, তাদের আলাদা আলাদা তার জেনেটিক বৈশিষ্ট্য থাকতে পারে, তার অন্যরকম, যেমন কেউ সাদা বাঘ আছে, কখনো কোনো ক্ষেত্রে হয়তো মেলানিস্টিক টাইগার আছে, কোথাও নর্মাল টাইগার আছে, এইগুলো একটা জায়গায় একমাত্র দেখা সম্ভব চিড়িয়াখানাতে। তো আমরা আলিপুর চিড়িয়াখানার বাঘ এবং বাঘকে রক্ষণাবেক্ষণের ইতিহাস বহু পুরনো, আজকের থেকে নয়, সেই 1875 সালে যখন চিড়িয়াখানা তৈরি হয়েছিল তখন থেকে চলে আসছে। তো আমরা সমস্ত জায়গা থেকে যত ডিফারেন্ট কাইন্ডস অফ টাইগারের পসিবল আমরা সেগুলো এনে এখানে রেখেছি, এবং আমরা চেষ্টা করছি নতুন জেনেটিক এবং নতুন ব্লাড ইনফিউশন করে, যেখানে এখান থেকে আমরা দর্শকের সামনে তাদের অভিজ্ঞতা বাড়াতে পারি এবং সেই সাথে টাইগার কনজারভেশন সম্বন্ধে একটা আমরা বার্তা দিতে পারি। এই মুহূর্তে সুন্দরবনে কটি বাঘ রয়েছে? সুন্দরবনে বাঘ সম্বন্ধে তো সুন্দরবনে আজকে মিটিং এ দেওয়া হয়েছে, চিড়িয়াখানায় অন্য রাজ্য থেকে বাঘ আনার কথা রয়েছে। চিড়িয়াখানায় আমরা অলরেডি এই বছরে আপনার ভাইজ্যাগ জু থেকে হোয়াইট টাইগার নিয়ে এসেছি, সেটা আমাদের ডিসপ্লেতে আছে, আমরা আজকে যেটা দেখালাম ওটা ওখানেও রয়েছে। এছাড়া আমরা খুব শিগগিরই নন্দনকানন থেকে, উড়িষ্যার একটা ভ্যারাইটি, সেইখান থেকে আমরা আনতে চলেছি। আমরা উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি, সেখানে আসামের বাঘ ছিল, সেইখান থেকে আমরা বাঘ নিয়ে এসেছি। এবং আমরা হায়দ্রাবাদ এবং চেন্নাই এখান থেকেও বাঘ আনার কথা চলছে আমাদের। এখানে আপনার প্রজননের জন্য কোনো ব্যবস্থা? প্রজননের জন্য এই সমস্ত বাঘের মধ্যেই আমরা চেষ্টা করছি, যেমন প্রজনন হবে সেইটাকে আমরা। সংখ্যায় কটা বাঘ আছে এই মুহূর্তে? আমাদের হাতে 9টি বাঘ আছে, সাদা বাঘ আছে 3টি, লেপার্ড আলাদা, লেপার্ড আছে 2টো, রয়্যাল বেঙ্গল টাইগার ওই 9টা বললাম, তার মধ্যে 3টে সাদা বাঘ। হ্যাঁ, নতুন আরও বাঘ আনার চেষ্টা করছি আমরা, বাঘ ছাড়াও অন্যান্য জন্তু জানোয়ারও আসছে, সেগুলো আমরা ব্যবস্থা করছি। বাঘ বাঁচাতে হবে, আমরা যেটা বললাম যে সেভ দ্য টাইগার সেভ অ্যান ইকোসিস্টেম, কারণ বাঘ হচ্ছে অ্যাপেক্স অফ দ্য পিরামিড। বাঘ থাকলে তাহলে তার নিচের প্রত্যেকে থাকবে, সব জন্তু জানোয়ার থাকবে, জীব বৈচিত্র্য থাকবে, ইকোসিস্টেম রক্ষা পাবে। মানে যদি বলা যায় গোটা দুনিয়ার মধ্যে, ওয়ার্ল্ড মধ্যে ইন্ডিয়া ইজ লিডার ইন টাইগার কনজারভেশন, যেখানে কি ওয়ার্ল্ড মধ্যে সেন্ট পিটার্সবার্গ ডিক্লারেশন হলো 2010, ও সময় থেকে যদি শুরু মানা যায়, তো আমরা আমাদের এখানে 1973 মধ্যে প্রজেক্ট টাইগার লঞ্চ করে টাইগারকে বাঁচানো হয়েছিল। ইন্ডিয়া, নেপাল ও রাশিয়া, এই তিনটা কান্ট্রি আছে যেখানে কি খুব ভালো, আর নেপাল অ্যান্ড বাংলাদেশ অলসো, যেখানে টাইগার কনজারভেশনের বা কাজটা খুব ভালো চলছে। আমরা যা বলছি 101, ওটা ইন্ডিয়ান সুন্দরবন। ওয়াইল্ড লাইফ এস্টিমেশন মধ্যে, ওয়াইল্ড লাইফ মধ্যে সেন্সাস হয় না, এস্টিমেশন হয়। আপনি ওয়াইল্ড যেরকম হিউম্যান সেন্সাসও যা হয় ওর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আপনি যেতে পারেন, তা সত্ত্বেও কিছু ঘাটতি থেকে যায়, কিছু লোক বলে দেয় কি না আমাদের তো এর মধ্যে ইনক্লুড করা হয়নি। তো জঙ্গলের মধ্যে তো আপনি প্রত্যেক জায়গায় এক এক গাছের কাছে যেতে পারেন না, তো সেজন্য দেওয়া টেকনিক্স তাকে দিয়ে এস্টিমেট করা যায়, দু একটা নাম্বার উপরে কি দু একটা নাম্বার নিচে হয়ে গেলে কিছু যায় আসে। এটা এখন কতটা বেড়েছে? আমাদের 6% ইন্ডিয়ার মধ্যেই বলেন, যদি অ্যাবাউট 6% গ্রোথ চলছে, অ্যানুয়াল গ্রোথ, এটা তো অনেকটাই কমে দেওয়া হয়েছে, অনেকটা মানে অলমোস্ট আপনি ধরে নিতে পারেন লাস্ট 15 ইয়ার্স থেকে টাইগারের জঙ্গল থেকে বাইরে যাওয়াটা অনেক কমে গেছে, আর বাইরে এখন একটাও হিউম্যান ডেথ হচ্ছে না।